আদিক আহমদ আপনি লিখেছেন আমার আমরা জয়েন্ট পরিবার আমি কি আমার ভাইকে জাকাতে টাকা দিতে পারবো জাকাতে টাকা উল্লেখ না করে বড়ো ভাইকে যদি বলি এগুলো দিয়ে আপনি আপনার বউ বাচ্চাকে কিছু কিনে দিবেন তাহলে কি আমার জাকাত আদায় হবে ভাই সাদেক আহমেদ অবশ্যই এতে আপনার জাকাত আদায় হয়ে যাবে আপনার বড় ভাই যদি জাকাতের হকদার হয়ে থাকেন আপনি তাকে জাকাত দিতে পারেন কারণ নিজের ভাই তিনি জাকাতের হকদার হলে তাকে জাকাতের টাকা দেওয়া যায় ইয়াহিয়া চৌধুরী আপনি লিখেছেন ব্যাংক থেকে পাওয়া সুদের অর্থ কি সরকারি সেবা জমির খাজনা ট্যাক্স এ জাতীয় জায়গায় ব্যবহার করা যাবে কি না ব্যাংক থেকে যে সুদের টাকা পেয়েছেন যেটা আপনি ডিনাই করার কোনো সুযোগ নাই আপনার কাছে চলে আসছে অটোমেটিকলি সেই টাকাটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সবের আশা ছাড়া এটা সরকারি কোনো সেবা পাওয়ার জন্য আপনি ফি হিসাবে দিতে পারবেন না কারণ সরকারি কোনো সেবা পাওয়ার জন্য ফি হিসাবে দিলে প্রকারান্তরে সেটা আপনি আবার ভোগ করলেন কারণ আপনি সেবাটা যেটা পাচ্ছেন তার মূল্য দিলেন আর সেবাটা তার বিনিময়ে নেন তার টাকাটা আপনি ভোগ করলেন এটা জায়জ নয় একইভাবে জমির খাজনা ট্যাক্স ইত্যাদি এ সমস্ত কাজেও আপনি ব্যবহার করতে পারবেন না এটা গরিব দান করে দিবেন সোহাবের আশা ছাড়া আশরাফুল আলম আপনি লিখেছেন অবিবাহিত ছেলে মেয়ে ফ্রেন্ড কি একসাথে বসে ইফতার করতে পারবে প্রতিদিন ক্যাম্পাসের মাঠে তিন চারজন ছেলে মেয়ে একসাথে বসে ইফতার করে এর বিধান কি ব্যাসাফুল পর্দা শরিয়ার গুরুত্বপূর্ণ একটি বিধান এবং বিধান ইফতার করাটা একটা ইফতার ছাড়াও একজন মানুষের সিয়াম হয়ে যেতে পারে রোজা হয়ে যেতে পারে কিন্তু পর্দা যদি তিনি না করেন তাহলে সে কবিরা গুনা হবেন এবং কবিরা গোনাগার হবেন এবং বড় ধরনের অপরাধ তিনি করেছেন এমনটি বলে বিবেচিত হবে অতএব গাইরে মাহারাম নারী পুরুষ তারা একত্রে বসে যদি ইফতার করেন এবং পর্দার খেলাফ করেন একে অন্য সাথে পর্দার যে বিধান আছে সেটাকে না মেনে তারা যদি একসাথে বসে ইফতার করেন তাহলে রোজা তাদের হয়ে গেল কিন্তু রোজার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যই ব্যাহত হল রোজা তো আমাদেরকে মূলত মোত্তাকি বানায় রোজা তো আমাদেরকে মুত্তাকি হতে শেখায় সেই বিষয়টি আমার রোজা থেকে চলে গেল বিদায় এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে সাবধান হতে হবে যদি কোনো জায়গায় এমন পরিবেশ হয় যে নারী পুরুষ একসাথে আছে তখন আমরা আমাদের নজরকে হেফাজত করে যার যার মতো করে পর্দা বিধানটা আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা ফাহিদুল্লাহকে আপনি লিখেছেন তারাবি ও খতম তারাবি সবের মাঝে কি সবের কোনো বেশ কম আছে দেখুন আমাদের তারাবিতে তিলাওয়াতে সালাতে যত বেশি আমরা কোয়ালিটি এনশিওর করতে পারবো তত বেশি সেটা আল্লাহ কাছে প্রিয় হবে আল্লাহর কাছে পছন্দ হবে তার সব তত বেশি আমরা পাবো ভাবে কেউ যদি কোয়ালিটি অ্যানশিওর করে তারাবিতে করোনাকারিমের খতম করতে পারেন সেটা সবচেয়ে উত্তম কিন্তু যদি কেউ তারাবিতে করোনাকারিমের খতম করতে গিয়ে এত হুলো তাড়াহুড়ো করেন এত হুলস্থূল করেন এবং এত দ্রুত তেলাওয়াত করেন যে তার তেলাওয়াতের কোনো শব্দ বোঝা না যায় অস্পষ্ট হয় করণের হক নষ্ট হয় তাহলে সেই খতম তারাবির চাইতে ধীরে ধীরে সুস্থভাবে ঠান্ডাভাবে শান্তশিষ্টভাবে এবং আপনার স্পষ্টভাবে মহাব্বতের সাথে তেলাওয়াত করে আপনার কোয়ালিটি শেয়ার করে যদি তারাবি আদায় করা হয় সেটা অনেক উত্তম অর্থাৎ কোয়ান্টিটি নয় কোয়ালিটিটা মুখ্য যদি কোয়ালিটির সাথে কোয়ান্টিটি হয় সেটা আবার ঠিকই প্রশংসনীয় অতএব আমরা তারাবিতে কোরআন তেলাত করলে সেটা সবচেয়ে উত্তম হবে সুরা তারাবির চাইতেও শর্ত হলো সেখানে তারাবির যে কোয়ালিটি আছে অর্থাৎ ধীরস্থিরতার সাথে স্পষ্ট তেলাওয়াত এবং মনোযোগের সাথে দেখতে যদি তাড়াহুড়া করা ছাড়া সেটা করতে হবে তাহলে সেক্ষেত্রে সেটি উত্তম হবে এটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সুরা তারাবিতে যদি ধীরস্থিরতা অবলম্বন করা হয় সেটা খতম তারাবির চাইতে উত্তম হতে পারে তাহলে মূল বিষয়টা হলো কোয়ালিটি রসুল ইসলাম আপনি লিখেছেন রসুল আলম আপনি লিখেছেন আমি বিশ হাজার টাকা বেতনা চাকরি করি এ থেকে প্রতি মাসে মাদ্রাসে পাঁচশো টাকা দান করি আর বাকি টাকা সংসারে খরচ করি এদিকে আমার জায়গা তাদের হবে নাকি আলাদাভাবে আবার জায়গা আদায় করতে হবে ভাই রসুল আলম বিশ হাজার টাকা আপনি বেতনা চাকরি করেন আপনার খরচ হয়ে যায় আপনার উপরে জাকাত আদৌ ফরজ হচ্ছে কিনা সেটা হলো মূল বিষয় এখানে জাকাত আবশ্যক হওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার চল্লিশ হাজার প্লাস টাকা হলে আপনার প্রায় জাকাত হয়ে যায় বর্তমান রূপার মূল্য অনুযায়ী তো এই টাকা যদি আপনার কাছে থাকে এক বছর পর্যন্ত তাহলে সেক্ষেত্রে আপনার অতিরিক্ত টাকার সাথে যোগ হলে আপনি সেটা সহ জাকাত আদায় করবেন বিশেষ করে এই টাকাটা জাকাত আপনাকে দিতে হবে তো এই যে টাকাটা জাকাত আপনি দিবেন সেটা আপনাকে হিসেব করে কত দিচ্ছেন এবং যেখানে দিচ্ছেন জাকাতের খাত কিনা মাদ্রাসা জেনারেল ফান্ডে দিলে জাকাত হবে না গোরাবা ফান্ডে বা অভাবীদের যে ফান্ড আছে সেখানে দিলে জাকাত হবে আদায় হবে তো এইটা হিসাব করে জাকাত আপনার ফরজ হয়েছে কিনা আপনি যেখানে আদায় করছেন সেটা জাকাতের উপযুক্ত খাত কিনা এবং কত দিচ্ছেন এটা জাকাত আপনার কত এসেছে সেখান থেকে আপনি কত দিচ্ছেন এরকম হিসাব নিকাশের মাধ্যমে জাকা দিতে হয় থোক বা মুখস্থ কোনো ফিগার দিয়ে দিয়ে আমরা জাকাত আদায় করতে পারবো না এটা জাকাতা দেওয়ার কোনো সিস্টেম না দুঃখিত মুজিবুল হক আপনি লিখেছেন রাতের কোন সময় পর্যন্ত তারাবি পড়া যায় তারাবি মূলত রাতের প্রথম প্রহরে পড়াটাই হলো শুননা অর্থাৎ এশার সলাতের পর কিন্তু এটাকে সাহারির আগ সাহারির আপনার ফজরের সোভে সাহারিক যে হয় ফজর আজান বা বক্ত হয় যে তার আগ পর্যন্ত পড়লেও তার বি আদায় হয়ে যাবে কিন্তু ফজরে তার তারাবি আদায়ের মূল অক্তটা হলো আপনার সন্ধ্যা রাতে সেটা রাত যদি কেউ দেরি করে পড়েন বারোটা একটা পড়েন তারপর তার তারাবি আদায় হয়ে যাবে মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন আপনি আসন্ন ফাউন্ডেশনের হটলাইন ব্যবস্থা চালু করার কথা বলেছিলেন যে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সে ব্যবস্থা কবে থেকে চালু হবে ভাই মোস্তাফিজ আমাদের আরো অনেক স্বপ্ন এরকম আছে যেগুলো আমাদের সাধ্য এবং সামর্থ্যের উপরে নির্ভরশীল আল্লাহবুল যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন সামর্থ্য অনুযায়ী কাজগুলো করে ফেলতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন ফিনান্সিয়াল সামর্থ্য আমাদের যখনই হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই কাজ শুরু করব তবে এখন আমরা যে কাজটা করছি ফাউন্ডেশনে কেউ আসলে আমি না থাকলেও আমার সহকারী হিসেবে এক দুজন আলিম থাকছেন তারা মানুষকে রিপ্লাই দিচ্ছেন উত্তর দেওয়ার চেষ্টা করছেন আর মসজিদ কমপ্লেক্স যখন হয়ে যাবে ইনশাল্লাহ তখন এটাকে আরও ব্যাপক আগে আমরা করবো এবং ওইভাবে বড়ো ধরনের হটলাইন করার সামর্থ্য হওয়ার আগ পর্যন্ত অন্তত আমরা ছোটোখাটো হটলাইন চালু করে ফেলতে পারবো ইনশাআল্লাহ কমপ্লেক্স আল্লাহ যদি তফিক দান করে দোয়া করবেন যেন সেটি আমরা খুব শীঘ্রই করে ফেলতে পারি তানিয়া রহমান আপনি লিখেছেন স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী লোন পরিশোধ করতে পারবে কি না স্ত্রীর জাকাতের টাকা দিয়ে স্বামী তার লোন পরিশোধ করতে পারবেন তবে সেটা স্বামী পরিশোধ করবেন এমন নয় স্ত্রী তার জাকাতের টাকা স্বামীকে দিবেন যে তুমি তোমার লোন পরিশোধ করো তোমাকে সেই জন্য আমি দিলাম স্ত্রী যদি টাকা থাকে আর স্বামী যদি জাকাতের হকদার হন ঋণগ্রস্ত হন তার কোনো ঋণ পরিশোধ করার ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রী তার ঋণ পরিশোধে সহায়তা করতে পারেন তিনি সংসার চালাতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছেন তো এই সমস্ত ঋণ স্ত্রী তার জাকাতের টাকা থেকে স্বামীকে আদায় করার জন্য সহযোগিতা করতে পারেন আরিফুরাজ আপনি লিখেছেন বলা হয় রমজানের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাখফুরাতের এবং তৃতীয় দশক নাজাতের এভাবে রমজান মাসকে বিভাজন করা কি ঠিক রমজান মাসের প্রথম দশক রহমতের দ্বিতীয় দশক মাখফরাতের তৃতীয় দশক নাজাতের জন্য স্পেশাল পুরো মাসেই রহমত নাজাত বরকত থাকে কিন্তু বিশেষভাবে এই দিনগুলোতে একটু আল্লাহ তালা বান্দাকে বেশি রহমত বেশি বরকত বেশি নাজাত দিয়ে থাকেন এই দশকের অনুপাতে এরকম একটি বর্ণনা হাদিসে হাদিস আমরা জানতে পারি এরকম একটা বর্ণনা আছে সেই বর্ণার আলোকে ওলা মাটি বলে থাকেন যদিও সেই বওনাকে মহাদিস নিক্রমণ অনেকেই দাইফ বা দুর্বল সূত্রে বওনা বলেছেন সেই দুর্বল সূত্রে বর্ণার দিকে তাকিয়ে আমরা বলতে পারি যে এভাবে বিভাজন করাটা সহি বা বিশুদ্ধ হাদিস দ্বারা পরিপূর্ণভাবে প্রমাণিত নয় বাকি এটা একেবারে হাদিস দেখা দ্বারা বর্ণিত নয় একেবারে ভুয়া ভিত্তিহীন এরকমটি বলারও কোনো কারণ নেই আমরা অনেকে ক্ষেত্রে সীমালঙ্ঘন করি দাইফ হাদিস দ্বারা কোনো কিছু প্রমাণিত হলে সেটার ব্যাপারে মন্তব্য করতে আমাদের যে ভাষা ব্যবহার করা হবে একটা জিনিস জাল হাদিসে থাকলে বা কোনো হাদিসে না থাকলে সে সম্পর্কে মন্তব্য আমরা একই ভাষায় করব না অর্থাৎ এক্ষেত্রে একটা তারত্য এবং পার্থক্য যেহেতু আছে সেটি আমাদের মন্তব্যের মধ্যে প্রকাশিত হতে হবে আমরা সেটা জলম হবে ভুল বার্তা মানুষের কাছে যাবে হাদিসে আছে তবে হাদিসে সনদকে মহাদিসদের অনেকেই দঈফ এবং দুর্বল সূত্রের বলেছেন যার কারণে এটি জঈফ সূত্রে বর্ণিত বা প্রমাণিত জাস্ট এইটুকু আমরা বলতে পারি